জীবনেও সাথী মরণেও সাথী আঞ্জুমানের স্লোগানের সাথে যায় না, যে আঞ্জুমানকে দান করে যেমন গাড়ি টাকা শাড়ি লুঙ্গি থ্রি পিস জাকাতের কম্বল বা স্বাভাবিক দানের কম্বল করোনাকালীন সময়ে যে আঞ্জুমানে ত্রাণ দেওয়া হয়েছে এই বিষয়গুলোকে উনি আঞ্জুমানের যে ব্যবস্থাপনা পরিষদ আছে তাদেরকে ভায়োলেট করে ডিঙ্গাইয়া তাদেরকে মানে গোপন রেখে ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে হয়তো তাদেরকে জানাইও করেছে 80% বিষয়ে উনি একক সিদ্ধান্তে এবং নিজের চরিতার্থ করার জন্য উনি সবকিছু। আরেকটা বিষয় মানে আপনি মনে রাখবেন যে উনি যা সিদ্ধান্ত দিতেন কোনোটা লিখিত দিতেন না, প্রশাসনে উনি কখনো কোনো কিছু লিখিত দিয়ে কাজ করতেন না, যার কারণে ওনার প্রমাণ পাওয়া খুব কষ্ট। তার মধ্যেও ওনার কিছু নির্দেশনা স্বরূপ প্রমাণ আমরা যেমন আন্দোলন চলাকালীন সহ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় উনি সাধারণ নাগরিক যারা আন্দোলনে ছিলেন তাদের গাড়ি দিয়ে রোগী পরিবহন লাশ পরিবহন সকল কিছু উনি অফিস আদেশ দিয়ে বন্ধ করে দিছে। একজন গুলিবিদ্ধ রোগী বা গুলিবিদ্ধ লাশ আঞ্জুমানের সেবা কেন্দ্রের সামনে এসে গাড়ির জন্য আকুতি করতেছে, আমরা চোখের জল প্রকাশ্যে না ফেলতে পারি না নিজের বুকের আর্তনাদকে থামাইতে পারি, এই সমস্ত বিষয়গুলো এবং করোনাকালীন যে মানুষ যে ত্রাণ দিয়েছে এই ত্রাণের টাকা পর্যন্ত উনি নয় ছয় করেছে, ত্রাণ নিজে এখান থেকে নিয়ে মানুষ দিয়েছে আঞ্জুমানের মাধ্যমে ত্রাণ প্রদান করার জন্য, কিন্তু উনি সেই ত্রাণ আঞ্জুমান থেকে নিয়ে নিজের পরিচালিত ওনার দুইটা কেন্দ্র আছে, একটা হচ্ছে লায়ন্স একটা চক্ষু হাসপাতাল আর একটা হচ্ছে ঢাকা সেবা কেন্দ্র, হ্যাঁ মাওলা বক্স চক্ষু হাসপাতাল আর একটা হচ্ছে ঢাকা কেন্দ্র নামে একটা কেন্দ্র আছে, এই দুইটা কেন্দ্রের নামে মানুষ দা মানে সাধারণ দাতা দান করেছে আঞ্জুমানের মাধ্যমে দান করার জন্য, কিন্তু সেই ত্রাণ উনি নিয়ে নিজের প্রতিষ্ঠানের নামে দান করতেছে এবং কিছু কিছু জায়গায় উনি নিজে সেটা ভোগ করেছে। শুধু দান মানে তা নিজের প্রতিষ্ঠানের নামে তো বিতরণী করে নাই, মিশন কমিটির স্বৈরাচারী চেয়ারম্যান আজিম বক্স নিজের পরিচালিত মাওলা বক্স হাসপাতাল এবং ঢাকা কেন্দ্রের মাধ্যমে তার নিজের লোকদের কাছ মধ্যে দান করেছে বিতরণ করছে পাশাপাশি নিজে ভোগ করছে। এবং আঞ্জুমানের একজন দাতা একাধিক দাতা তো গাড়ি দিয়েছে, তার মধ্যে বেশ কিছু গাড়ি সম্পূর্ণ ডেডিকেটেড আছে যে এগুলা অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য, ওই অ্যাম্বুলেন্স সার্ভিসের গাড়ি উনি ব্যক্তি স্বার্থে ইউজার করার জন্য ব্যবহার করার জন্য আজিম বক্স নিজে সেই গাড়িটাকে সাধারণ গাড়ি হিসাবে কনভার্ট করে সেটা কনভার্ট করতেও আঞ্জুমানের বেশ কিছু টাকা ব্যয় হয়েছে, প্রায় 5 থেকে 7 লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে। এবং এই গাড়িটা উনি নিজে ব্যবহার করার জন্য প্রতি মাসে ওনার পিছনে ড্রাইভার একজন ক্যারিয়ার এবং গাড়ির জ্বালানি খরচ গাড়ির মেরামত খরচ বাবদ ন্যূনতম যেই মাসে খরচ হয় না জ্বালানি খরচ একটা গাড়ির পিছনে ওনার জন্য 50,000 টাকা ব্যয় হয়। আরেকটা কথা জেনে রাখবেন এই আন্দোলন চলাকালীন সময়ে আমরা লাশ পরিবহন করতে পারিনি আমরা রোগী পরিবহন করতে পারিনি, কিন্তু এই আদিম বক্সের নির্দেশনায় একজন সাধারণ যাত্রী মানে তাদের আত্মীয় স্বজনকে আমরা বিমানবন্দর থেকে বাসায় পৌঁছে দিতে বাধ্য হয়েছি এবং পৌঁছে না দেওয়ার জন্য যদি আমরা পৌঁছে না দেই আমাদের চাকরি চলে যাবে চাকরির হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি এই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে আপনার অফিসের দায়িত্ব পালন করার পরে অনেকেই আন্দোলনে সম্মিলিত হয়েছে আন্দোলনে গিয়েছে, আমি ব্যক্তিগতভাবে পুরো আন্দোলনটার সাথেই ছিলাম। এই আন্দোলনকে কেন্দ্র করে উনি সর্বশেষ আমাকে প্রথম ওনার অধীনস্থ শাখা ব্যবস্থাপনার যুগ্ম পরিচালক মহোদয়ের সামনে আমাকে থ্রেট করছে যে কাগজ ধরাই দিতে হবে চাকরি করার ইচ্ছা আছে তাল বাহানা বন্ধ করো। এর পরবর্তীতে পরপর 3 বার উনি এককভাবে লেভেল 14 এর একটা কমিটি রুম আছে সেখানে আমাকে নিয়ে যাচ্ছে তাই ব্যবহার, এমনকি সর্বশেষ আমাকে বলে দিছে চাকরি করার ইচ্ছা থাকলে যা বলবো তা মাথা ব্যথে শুনবা না হইলে সালাম দিয়ে চলে যাবা।